ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন বিজয় টেক 71 ইউটিউব চ্যানেল, আমি আছি নাসির উদ্দিন বিজয় আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে কথা বলবো। সেটা হলো যে আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়ে জানতে চেয়েছেন যে এনআইডি কার্ডের যে সার্ভার কপিটি আছে এটা কি ফ্রিতে ডাউনলোড করা যায় কি না। তো আমি আমার আজকের ভিডিওতে দেখাবো যে আপনাকে আপনার এনআইডি কার্ডের সার্ভার কপিটি কীভাবে একদম ফ্রিতে ডাউনলোড করবেন সেই বিষয়টি। আশা করি স্কিপ না করে পুরোটা সময় আমার সাথে থাকবেন, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কীভাবে আপনি আপনার এনআইডি কার্ডের সার্ভার কপিটি ফ্রিতে ডাউনলোড করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এনআইডি কার্ডের সার্ভার কপিটি ফ্রিতে ডাউনলোড করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে আমাদেরকে চলে যেতে হবে আমাদের মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে। তো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদেরকে এখানে টাইপ করতে হবে prottoyon.gov.bd। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখন আবার আমার ডিসপ্লেতে দেখাচ্ছে, আপনারা দেখে নিতে পারেন, prottoyon prottoyon.gov.bd লিখে আমাদেরকে সার্চ করতে হবে। সার্চ করার পর বন্ধুরা, প্রথমেই যেই ওয়েবসাইটটি দেখাচ্ছে এটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন আপনারা দুটি অপশন দেখাচ্ছে, লগ ইন এবং ফ্রি অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু ফ্রি অ্যাকাউন্ট করব, ফ্রি অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নাগরিক এবং প্রশাসনিক। তো আমরা নাগরিক একটি অ্যাকাউন্ট করব। তো নাগরিকের উপরে ক্লিক করলাম। তো নাগরিকের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আপনি অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন, কিসের মাধ্যমে, জন্ম নিবন্ধনের মাধ্যমে, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে, সাধারণ নিবন্ধন। যেহেতু আমরা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধনটি করতে চাচ্ছি, তো জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে আসবে যে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ। তো আমি আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে নিচ্ছি। পত্র নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখন আমাদেরকে দিতে হবে জন্ম তারিখ। তো জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দেওয়ার আগে আরেকটি কথা আপনাদেরকে বলে নিচ্ছি, সেটা হলো নিচে নির্দেশনা আছে কিছু, সেখানে দেখতে পাবেন যে আপনারা 10 অথবা 17 ডিজিটের জাতীয় পরিচয়পত্র নাম্বার পূরণ করুন। তো আপনার যদি 13 ডিজিটের জাতীয় পরিচয়পত্র নাম্বার হয় তাহলে অবশ্যই তার আগে আপনি জন্মসালটা আপনি বসিয়ে নেন, তাহলে কিন্তু আপনার 17 ডিজিটের জাতীয় পরিচয়পত্র নাম্বার হয়ে যাবে। এখন আমার জন্ম তারিখটি বসিয়ে দেব। তো প্রথমে সাল বসিয়ে দিলাম। সাল বসানো হয়ে গেলে এখন মাস, তারপরে হচ্ছে দিন, তারপরে আপনি আপনার একটি সচল মোবাইল নম্বর দিবেন, যে নম্বরটি আপনার কাছে আছে, যেটার মাধ্যমে আপনার যে উপায়টি একটি পাসওয়ার্ড পাবেন সেই পাসওয়ার্ডটি বসাতে পারেন। তো আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি বসানো হয়ে গেলে এখন আমাদেরকে নিবন্ধন করুন এটার উপরে ক্লিক করতে হবে। একটু সময় নিচ্ছে, আমার নেটে একটু সমস্যা। তো বন্ধুরা, অলরেডি কিন্তু আমার মোবাইলে একটি SMS চলে এসেছে। তো আমি ওপিটিটি বসিয়ে দিচ্ছি। এখানে কোড নাম্বারটি হচ্ছে আমার 4 নম্বরটি বসানো হয়ে গেলে এখন দেখতে পাচ্ছেন জমা দিন, এই জমা দিনের উপরে ক্লিক করতে হবে। জমা দিনের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন লগ ইন, আমরা এখন লগ ইন করবো। লগ ইন করার পর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনার দিতে হবে। আমি মোবাইল নাম্বারটি দিয়ে নিলাম। এখন আপনার যে মোবাইলে পাসওয়ার্ডটি চলে এসেছে সেই পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে এখন লগ ইন। তো বন্ধুরা, অলরেডি কিন্তু আমার লগ ইন হয়ে গেছে আমার অ্যাকাউন্টে। এখন যদি আপনি চান যে এখান থেকে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করে আপনার মতো করে একটি পাসওয়ার্ড সেট করবেন, তাহলে এই পাসওয়ার্ড পরিবর্তন এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে পাসওয়ার্ডটা আপনার মোবাইলে এসেছে সেই পাসওয়ার্ডটা প্রথমে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাসওয়ার্ড দিন, নতুন পাসওয়ার্ড দিন, নতুন পাসওয়ার্ড পুনরায় নিশ্চিত করুন।
আমি যেহেতু এখন পাসওয়ার্ড দিব না, আমি চাচ্ছি যে জাতীয় পরিচয়পত্র প্রিন্ট করব এবং সেটা ফ্রিতে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে জাতীয় পরিচয়পত্র তথ্য প্রিন্ট, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে একটু ওয়েট করতে হবে আপনাদেরকে, যেহেতু আমার নেটটাতে একটু সমস্যা, সেজন্য একটু সময় নিচ্ছে। তারপরে আমাদেরকে আবার সে আমার জন্ম নিবন্ধন সরি জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে দেখাচ্ছে। এখন আমাকে আবার পুনরায় আমার বছর এবং মাস দিন এটা দিয়ে দিতে হবে। তা আমি আমার বছরটা দিয়ে দিচ্ছি, জন্মসালটা। তারপরে হচ্ছে আমি মাস দিয়ে দিচ্ছি, তারপরে দিন। দিন দেওয়া হয়ে গেলে এখানে প্রিন্ট করুন লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেবা খরচ 20 টাকা, মূল্য সংযোজন কর হচ্ছে 1 টাকা, অনলাইন পরিশোধ ফি হচ্ছে 63 টাকা, মোট প্রদেয় ফি হচ্ছে 21 টাকা 63 পয়সা। আপনি যদি এটা প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই 21 টাকা 63 পয়সা আপনাকে দিতে হবে। তো আমি যেহেতু ফ্রিতে করব, তো আমি প্রথমে এই পরিশোধ করুন এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কেমন একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাংকিং দেখাচ্ছে, তারপর কার্ডের মাধ্যমেও দেওয়া যাবে। তো যেহেতু আমি এখানে দিব না, তাহলে এটা আমি ক্রস করে দেব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর ইউ শিওর, এখানে নো, ইয়েস ক্যান্সেল। তো আমি ইয়েস ক্যান্সেল এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আবেদন আইডি, তারপর হচ্ছে পরিচয়পত্র নম্বর, তারপরে সেবা মূল্য, ব্যাট, অনলাইন চার্জ, পাশে দেখতে পাচ্ছেন অপরিশোধিত, তার মানে আমি টাকাটা কিন্তু দেইনি। তো এখন যদি আপনি এখান থেকে প্রিন্ট করতে চান, এই প্রিন্টের উপরে ক্লিক করবেন। প্রিন্টের উপরে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডের যে সার্ভার কপিটি আছে, সার্ভার কপিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আপনি ইচ্ছে করলে এটা প্রিন্ট দিয়ে কম্পিউটারে যদি করেন তাহলে অবশ্যই এখান থেকে প্রিন্ট দিয়ে আপনি বের করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন আপনারা আপনাদের এনআইডি কার্ডের সার্ভার কপিটি আপনারা কীভাবে অনলাইন থেকে একদম ফ্রিতে ডাউনলোড করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।